জেলখানায় আটকে রেখে গণধর্ষণ করা হয়েছিল তাকে। সেই ধর্ষণের প্রতিশোধ তিনি নিয়েছিলেন গণহত্যা চালিয়ে। সিনেমার চেয়েও সিনেমাটিক একটা জীবন তার। তিনি দস্যুরাণী ফুলনদেবী। ফুলনদেবী তার প্রথম স্বামী পুটিলালের বাড়িতে গেলেন। এখন তিনি ডাকাত দলের সদস্য। তার সাথে আছে বিরাট ডাকাতের দল। প্রাক্তন স্বামীর গ্রাম আক্রমণ করে ইতিমধ্যে যা যা পেয়েছেন সবে লুটপাট করেছে ফুলনদেবীর ডাকাত দল। অতঃপর পুটিলালকে টেনে নিয়ে ঘরের বাইরে নিয়ে আসেন। জনসম্মুখে পুটিলালকে শাস্তি দেন ফুলন। তারপর পুটিলালকে খচরের পিঠে উল্টো করে বসিয়ে নির্জন স্থানে নিয়ে যান। বন্দুক দিয়ে মারাত্মক প্রহার করে পুটিলালকে জখম করেন। অর্ধমৃত অবস্থায় পুটিলালকে ফেলে চলে গেলেন ফুলনদেবী। কিন্তু কেন এই ফুলনদেবী তার প্রাক্তন স্বামীর ওপর নির্মম নির্যাতন চালালেন? কিভাবে এই নারী হলেন দুর্ধর্ষ দস্যুরাণী ফুলনদেবী? যদি শুধু গল্পের এই অংশ পড়েই মনে করেন ডাকাত দলের সদস্য হওয়া ফুলনদেবীকে আপনি একজন উন্মাদ নারী হিসেবে ভেবে নিচ্ছেন, যদি মনে করেন তিনি তার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, তাহলে এই গল্পের পরবর্তী অংশে আপনি পরিচিত হতে যাচ্ছেন ফুলনদেবীর আরেকটি উপাখ্যানের। ফুলন জন্মেছিলেন উত্তরপ্রদেশের ছোট গ্রাম গুড়াকাপুয়াতে। এই গ্রামের আশেপাশে ছিল কতিপয় জমিদার ঠাকুরদের বসবাস, যারা গরিবদের সম্পত্তি লুটে নিত, কখনো করত নির্যাতন। ফুলনদের সম্পত্তিও এই জমিদার ঠাকুররা দখল করেছিল, আর এই কাজে তাদের সাহায্য করেছে মায়াদিন, তার আপন চাচা। ফুলন তাই মায়াদিনের বিপক্ষে লড়াই শুরু করেছিল। এমনিতেই সমাজ ফুলনের বিপক্ষে, তার উপর সে দাঁড়িয়েছে মায়াদিনের বিরুদ্ধে, ফলে জমিদার ঠাকুররাও খেপে গেল ফুলনের উপর। মায়াদিন এই সুযোগ কাজে লাগিয়ে উল্টো ফুলনকে চোরের অভিযোগ দিয়ে গ্রেফতার করালো পুলিশ দিয়ে। মায়াদিন পুলিশকে কিছু বলেছিল কি না সে কে জানে। পুলিশ জেল হাজতে তিন দিন ফুলনকে ধর্ষণ করল। স্বামীর সাথী যে পেরে ওঠেনি, পুলিশের সাথে সে কিভাবে পেরে উঠবে? তিন দিনের হাজতবাস শেষ হলো বটে, কিন্তু সমাজে আর বাস করার সুযোগ পাওয়া গেল না। তাকে সমাজচ্যুত করা হলো। নিজের পরিবার তাকে বর্জন করল, তাকে বর্জন করল তার মাল্লা সম্প্রদায়। সমাজ বর্জিত ফুলন এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে তার উপর চোখ পড়ে ডাকাত দলের। তখন তার বয়স হলো, ডাকাত দল তাকে অপহরণ করে। ডাকাত দলের নেতা বাবু গুজ্জর। বাবু গুজ্জর ফুলনের শরীরের দিকে নজর দেন। তার লোহিমন কামুক হয়ে ওঠে। এক রাতে সে ফুলনের উপর জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে চায়, কিন্তু দলের দ্বিতীয় প্রভাবক নেতা বিক্রম সেটি দেখে ফেলে। সে বাবু গুজ্জরকে বাধা দেয় এবং সংঘর্ষের এক পর্যায়ে সে বাবু গুজ্জরকে হত্যা করে। ইতিপূর্বে ফুলনদেবী পুরুষদের পুরুষালী কামুক চরিত্র দেখেছে, প্রতিবাদী চরিত্র দেখেনি। পুরুষ যে কখনো কখনো নারীকে বাঁচাতে পারে এটা ফুলনের জানা ছিল না। সে বিক্রমের সাহস দেখে মুগ্ধ হয়। তাদের মধ্যে এক প্রেমময় সম্পর্কের সৃষ্টি হয়। ফুলনকে বিয়ে করে বিক্রম পত্নীর মর্যাদা দেন। ফুলন ডাকাত দলের বর্তমান নেতা বিক্রমের সাথে ডাকাত দলে নাম লেখান, কারণ তার মনে এরই মধ্যে জমে গেছে অগণিত প্রতিশোধের নেশা। শরীরের অনেকগুলো অবৈধ দাগ মুছে দিতে ফুলন তিনি ঠিক করলেন তিনি এবার নামবেন প্রতিশোধের মিশনে। বিক্রম মালার কাছ থেকে ডাকাতির পাঠ নেন। কিভাবে বন্দুক চালাতে হবে, কিভাবে রেল ডাকাতি হবে, কিভাবে গ্রাম লুট করতে হবে, সবই শেখেন ফুলন। আর তারপরেই ফুলনদেবী যার জন্য সমাজ বর্জিতা হলেন, তিনি গেলেন তার বাড়িতে। তার স্বামী পুটিলাল, যে কিনা তাকে দিনের পর দিন ধর্ষণ করেছে, জোরপূর্বক তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করেছে, সেই পুটিলালকে জনসম্মুখে শাস্তি দেন ফুলনদেবী। আর দিনে দিনে তিনি হয়ে ওঠেন দুর্ধর্ষ দস্যুরাণী। ফুলনদেবী তারপর একের পর এক ডাকাতিতে জড়িয়ে পড়েন। আজকাল দলে তার বেশ গুরুত্ব, শুধু দলের একজন তাকে সহ্য করতে পারে না। ঠাকুর সম্প্রদায়ের ডাকাত শ্রীরাম, নেতৃত্বের নেশায় শ্রীরাম দুইবার চেষ্টা চালিয়ে বিক্রমকে হত্যা করল এবং ফুলনকে অপহরণ করল। অপহরণের পর ফুলনকে নিয়ে আসা হলো সেই বেহমাই গ্রামে। এই গ্রামের সবার সামনে নগ্ন করে উপস্থাপন করা হলো ফুলনদেবীকে। বলা হলো ফুলনদেবী দলের নেতা বিক্রমের হত্যাকারী, তাকে যেন সবাই শাস্তি দেয়। গ্রামবাসী ফুলনের উপর খেপে যায়। শুরু হয় ফুলনের জীবনের সবচেয়ে দুঃখজনক অধ্যায়। শাস্তিস্বরূপ প্রথম শ্রীরাম ফুলনকে ধর্ষণ করে, তারপর এক এক করে বহু ঠাকুর তার উপর যৌন এবং শারীরিক নির্যাতন করে। যতক্ষণ না ধর্ষণ করতে করতে তারা ক্লান্ত হতো, ততক্ষণ চলত এই নির্যাতনের পালা। শ্রীরাম তাকে অনেকবার মাল্লা বেশ্যা নামে তাকে গালাগালি করেছে। তিন সপ্তাহের অধিক সময় তার উপর অমানসিক অত্যাচার করা হয়। 23 দিন পর ফুলন নিজেকে ঠাকুর সম্প্রদায়ের গ্রামে বেহমাইয়ে নিজেকে আবিষ্কার করে। ঠাকুররা ভেবেছিল ধর্ষিত হতে হতে সে বুঝি মারা যাবে, তাই তাকে রাস্তায় ফেলে রাখে। সেখান থেকে অবশেষে এক ব্রাহ্মণ ব্যক্তির সাহায্যে ফুলন গরুগাড়ি করে বেহমাই গ্রাম থেকে পলায়ন করে। ধর্ষণের 17 মাস পেরিয়ে গেছে। এখন 1981 সাল 14ই ফেব্রুয়ারি, আজকের হিসাবে ভালোবাসা দিবস। এই দিবসে অত্যাচারী শ্রীরাম এবং লালারামকে খুঁজতে আবারও বেহমাই গ্রামে প্রবেশ করে ফুলনদেবী। গ্রামে তখন চলছিল একটি বিয়ের উৎসব। ফুলন এবং দলের সদস্যরা তারা সম্পূর্ণ গ্রাম খুঁজলেও শ্রীরাম কিংবা লালারাম
কারোই খোঁজ পেলেন না। এই সময় ফুলন রাম ভাতৃদ্বয়কে তার নিকট অর্পণ করার জন্য গ্রামবাসীকে আদেশ করেন। ফুলনের মতে গ্রামবাসীরা ভাতৃদ্বয়কে গোপনে লুকিয়ে রেখেছে, কিন্তু গ্রামবাসীরা এই কথা অস্বীকার করে। কিন্তু ওদেরকে খুঁজতে গিয়ে ফুলন তার উপর নির্যাতন চালানো দুই ঠাকুরকে চিনে ফেলে। সে তীব্র ক্রোধে ফেটে পড়ে, তার রক্ত টকবক করে ফুটতে থাকে। মনে পড়ে যায় 23 দিনের অমানবিক যন্ত্রণার কথা। ক্রোধে অন্ধ হয়ে সেখানে উপস্থিত 22 ঠাকুরকে এক সারিতে দাঁড় করিয়ে গুলি করে মেরে ফেলেন ফুলন। ইতিহাসে এই ঘটনা বেমাই হত্যাকাণ্ড বা বেমাই গণহত্যা নামে কুখ্যাত। সে যে 22 জনকে মেরেছে সবাই অপরাধী না, বেশিরভাগই নিরপরাধ, কিন্তু ক্রোধের বশে সে হত্যা করে এই 22 জন ঠাকুরকে। বেমাই হত্যাকাণ্ডের জন্য সেই সময়ের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ভিপি সিং পদত্যাগ করার জন্য বাধ্য হয়েছিলেন। ফুলন দেবী জনপ্রিয় হয়ে ওঠে দস্যুরানীর নামে। যদিও ফুলন ছিলেন ডাকাত, কিন্তু আশ্চর্যজনকভাবে ফুলনের প্রতি মানুষ সহানুভূতিশীল হয়ে ওঠে। সেই সময় উত্তরপ্রদেশের শহরে দুর্গাদেবীর বেশে ফুলনের মূর্তি বিক্রয় হয়েছিল। বিশেষ করে নিচু জাতের মানুষের কাছে ফুলন দেবী এক নমস্য নারীতে পরিণত হন। তার কাছে ফুলন ন্যায় বিচারের প্রতীক, লড়াই করার এবং প্রতিবাদের প্রতীক। ফুলন সারা জীবনে 30টিরও বেশি ডাকাতির সঙ্গে যুক্ত ছিলেন, গণহত্যা চালিয়েছেন ঠাকুরদের উপর। পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে, তাকে চাপ দেওয়া হচ্ছে, তার মা বাবাকে গ্রেফতার করা হয়েছে, দলের অনেক সদস্যকে পুলিশের হাতে ধরা খেতে হয়েছে। কিন্তু তিনি এমনি এমনি তো আর পুলিশের কাছে ধরা দেবেন না। শেষমেশ তিনি শর্ত দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তার শর্তগুলো ছিল, 1, ফুলন ও তার অন্যান্য সঙ্গীরা কেবল মধ্যপ্রদেশে আত্মসমর্পণ করবে, বিচারের জন্য তাদের উত্তরপ্রদেশে নেওয়া যাবে না, 2, তাদের ফাঁসি দেওয়া যাবে না এবং 8 বছরের বেশি সময় কারাবাস হবে না, 3, মায়াদিন কর্তৃক অবৈধভাবে দখল করা জমি ফুলনের পিতাকে ফেরত দিতে হবে, 4, ফুলনের পিতামাতাকে মধ্যপ্রদেশে পাঠিয়ে দিতে হবে, 5, সরকার ফুলনের ভাইকে চাকরি দেওয়ার নিশ্চয়তা প্রদান করবে। সরকার ফুলনের সব কয়টি শর্ত মেনে নেওয়ার কথা জানালে বেমায় হত্যাকাণ্ডের প্রায় 2 বছর পর ফুলন আত্মসমর্পণ করে। 1983 সালের ফেব্রুয়ারি মাসে প্রায় 8,000 দর্শকের উপস্থিতিতে ফুলন দেবী আত্মসমর্পণ করেন। ফুলন পরিধান করেছিলেন একটি খাকি পোশাক, সাথে ছিল একটি লাল চাদর, যা বেহমাই গ্রামে চালানো যৌন অত্যাচার ও নির্যাতনের পর প্রতিশোধের প্রতীক রূপে তিনি মাথায় বেঁধেছিলেন। কাঁধে ছিল একটি বন্দুক। হাত জোর করে তিনি জনসাধারণকে নমস্কার জানান। দেবী দুর্গা ও মহাত্মা গান্ধীর ছবির সামনে তিনি বন্দুকটি রেখে আত্মসমর্পণ করেন। জুলাইয়ের 25 তারিখ দিল্লির সংসদ থেকে বেরিয়ে আসলেন ফুলন দেবী। চমৎকার পরিবেশ, কিন্তু মুহূর্তেই ঘটে গেল এক বিরাট দুর্ঘটনা। আচমকায় বেশ কয়েকটি গুলি ছড়া হলো ফুলন দেবীকে লক্ষ্য করে। তার দেহরক্ষী আহত হলেন, কিন্তু ফুলন দেবী হলেন নিহত। ফুলনের আততায়ী শের সিং থানায় আত্মসমর্পণ করে স্বীকার করলেন ফুলন হত্যাকাণ্ডের কথা। বেমাই গ্রামে ফুলনের গণহত্যার প্রতিশোধ নিতেই শের সিং তাকে হত্যা করেছে বলে জানিয়েছে। আর এভাবে যবনিকাপাত ঘটে যায় এক দুর্ধর্ষ দস্যুরানীর। তাকে নিয়ে বাংলায় সিনেমা হয়েছে ফুলন দেবী নামে। দ্য ব্যান্ডেড কুইন নামে তাকে নিয়ে সিনেমা পরিচালনা করেছেন শেখর কাপুর, যেটি আবার নিষিদ্ধ হয়েছিল। তার আত্মজৈবনিক বইও লেখা হয়েছে, তবুও তিনি থেকে গেছেন এক অমীমাংসিত চরিত্র হিসেবে। তাকে ঠিক কীভাবে বিচার করবেন, আপনি ধর্ষিতা বলবেন, ডাকাত বলবেন, না গণহত্যার এক নৃশংস খুনি হিসেবে চিনবেন, নাকি বলবেন গণমানুষের নেতা, সেটা কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের এই ভিডিওর স্ক্রিপ্ট নেওয়া হয়েছে এগিয়ে চলো .com থেকে। লিখেছেন ডি সাইফ। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।